হাই পিও ভিউয়ার্স স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এর কাজ কী এর উপকারিতা কী এটি খাবার নিয়ম কী এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এর পাশ প্রতিক্রিয়া কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি একটি গ্যাস্ট্রিকের ঔষধ আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন গ্যাস্ট্রিকের কারণে সর্বদাই পেটে ব্যথা করা বুক জ্বালা পোড়া করা পেট ভারী হয়ে থাকা সহজে খিদে না পাওয়া বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া পেটের ভিতরে চিন করে কামড় দেওয়া সর্বদাই পেটে পোড়ার সৃষ্টি হওয়া সকল সমস্যা মূলত গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে অনেকের রয়েছে গ্যাস্ট্রিক আলসার যারা এই গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের আলসারের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্যই মূলত এই ঔষধটি এই ঔষধটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ এটি অতি সহজে এবং দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে থাকে ঔষধটি খাবার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ঔষধ দুবার সকালে এবং রাতে খাওয়াবার তিরিশ মিনিট পূর্বে খাওয়া যেতে পারে তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে এ ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি কেননা ডাক্তার প্রথম অবস্থায় রুগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রুগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে রুগীর শরীরে সাধারণ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার কি কিংবা বিভিন্ন কারণে বুক পোড়া করা পেটে ব্যথা করা যাই থাকুক না কেন ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রুগীর এই সকল সমস্যা দূর করা সম্ভব তাহলে ডাক্তার এই ঔষধটিই দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি ঔষধটি পাশ প্রতিক্রিয়া এ ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া হওয়া পেটে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া খিদে না পাওয়া ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে যদি আপনাদের এই মেডিসিনটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনা এবং গ্রহণ করাটা কিন্তু অতি জরুরি